আমি এদিক দিয়েই যাবো, অফ রোড দিয়ে যাবো। ও শিট, আল্লাহর রহমতে মোবাইলের কিছু হয়নি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার মোবাইলের কিছু হয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার থার্ড সাইক্লিং ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো দেখছেন প্রতিবারের মতোই আমি আমার গ্যারেজ থেকে আমার দুরন্ত D20 অপটিমাস প্রাইম নিয়ে বের হলাম। ও সরি, অপটিমাস প্রাইম না, অপটিমাস প্রাইম তো হচ্ছে আই মিন ট্রান্সফর্মার্সের ওই রোবটটা, এটা হচ্ছে শুধু অপটিমাস, D20 অপটিমাস। যাই হোক, অপটিমাস প্রাইমের তুলনায় কোনো অংশেই কম নয় এটি আমার কাছে, যদিও সাইকেলটা একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল। এই সাইকেলটাতে আসলে আমি তেমন কোনো আপগ্রেডও করিনি আর করার ইচ্ছাও নাই। তবুও দেখছেন একটি হর্ন লাগাইছি, আমার সাইকেলের কালারের সাথে ম্যাচ করে আমি একটি নীল কালারের হর্ন লাগিয়েছি, আর মোটামুটি সাউন্ডটাও মাশাল্লাহ অনেক ভালো আর কি, অনেক জোরে সাউন্ড হচ্ছে, আর এই হর্নটা বাজিয়ে খুব মজা পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তায় আসলে গলিতে গলিতে, বিশেষ করে এই যে শান্তিবাগের যে গলিটি দেখছেন, এই গলিটা কিন্তু মানে সাইকেল চলাচলের জন্য মোটেও সুবিধাজনক কোনো গলি না, কারণ আমি গোটা ঢাকার রাস্তায় সাইকেল চালায় তেমন কোনো সমস্যায় পড়িনি, কিন্তু এই রাস্তার মধ্যে আসলে আমার হর হামেশা মানে রিক্সার সাথে গ্যাঞ্জাম লাগে, যে কোনো কিছুর সাথে লাগিয়ে যায়, রিক্সার সাথে চাকার রিক্সার চাকার লাগে চাকা লাগিয়ে যায়, মানে এই গলিতে এসে গ্যাঞ্জামটা লাগে আর কি। শান্তিবাগ মানে আমার ঠিক বাড়ির সামনে যে গলিটা আছে ঠিক ওই জায়গাতে এসে, কারণ ওই জায়গাতে জ্যাম লাগলে জ্যাম কিন্তু ছোটার নাম থাকে না, লাইনের পর লাইন ধরে থাকে রিক্সা। চলছি শান্তিবাগ গলি দিয়ে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মোবাইল মাউন্ট কিনছি, ওটা খুব কম টাকা দিয়ে কিনছি যদিও। মোবাইল মাউন্টটি একেবারেই কম দামি, আই মিন 170 টাকা নিচে আর কি, এটা ডেলিভারি চার্জ সহ সম্ভবত 190 টাকার মতো নাকি কত দিয়ে পড়ছিল আমি ঠিক বলতে পারি না, তবে এরকমই 200 টাকার ভিতরে একটি মোবাইল মাউন্ট এটা, আর সম্পূর্ণটাই প্লাস্টিকের মোবাইল মাউন্ট, মোটামুটি ফোনটাকে সাপোর্ট দিতে পারে। আর এই মোবাইল মাউন্টটা ইউজ করলে আপনি সাইকেল চলাকালীন অবস্থায় আমার মনে হয় কেউ ফোনটা টান দিয়ে নিতে পারবে না, কারণ চারদিকে চারটা ব্যারিয়ার আছে, তো আদান করে গেল। তো আমি চলছি শান্তিবাগের গলি দিয়ে, সামনে আমার আবুজর গিফারি কলেজ। আমার প্ল্যান হচ্ছে আমি মালিকবাগ রেলগেট দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে রেল ক্রসিং ধরে আমি মধুবাগ দিয়ে ঢুকে হাতির ঝিল চক্কর দিব। আর আপনারা দেখছেন যে আকাশটাও খারাপ, আকাশটা খারাপ বলতে আসলে এই আকাশটা আমার জন্য সবচেয়ে ভালো লাগে আর কি, আকাশটাকে আমি খারাপ বলবো না, এটা হচ্ছে আমার পছন্দের আকাশ আর কি, যে মেঘলা আকাশ অর্থাৎ ওভারকাস্ট আকাশ। তা বৃষ্টি হবে হবে ভাব, বৃষ্টি হচ্ছে, ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হলে অবশ্য আমাকে দ্রুত বাসায় যেতে হবে আর কি, কিন্তু তারপরেও যেহেতু আকাশটা মেঘলা মানে একটু বাতাস টাতাস আছে, সাইকেল নিয়ে বেড়াই বললাম কী আছে জীবনে। হ্যাঁ, হাতির ঝিলে চক্কর দিব। হাতির ঝিল হচ্ছে এই যে আমার ডান দিকে হচ্ছে আবুজর গিফারি কলেজ, আমি যাচ্ছি এদিক দিয়ে। আর এই গলিতেও মোটামুটি জ্যাম ট্যাম লাগে, তবে আজকে একটু ফাঁকা মনে হচ্ছে, আর জ্যামটা লাগে মূলত বিকালের পরে আর কি, সন্ধ্যার দিকে জ্যামটার জ্যাম লাগে আর দুপুর টাইমে আর কি জ্যাম লাগে, যদিও এখন দুপুর টাইম কিন্তু আসলে সকালের দিকে মোটামুটি ফাঁকা থাকে। একটু সামনেই মালিবাগ রেল ক্রসিং, মানে মালিবাগ রেলগেট যেটাকে বলে আর কি, আর ডান দিকে হচ্ছে মালিবাগ বাজার, ডান দিকে বিশাল বড় একটা কাঁচা বাজার আছে, আর ডান দিকের রোডটা চলে গেছে খিলগাঁর দিকে আর কি,
আমি ডান দিকে যাব না, আমি যাব হচ্ছে বাম দিকে। বাম দিকে দেখবেন যে রেল ক্রসিংয়ের পাশ দিয়ে মোটামুটি ভালো একটা স্পেস আছে ওই দিক দিয়ে, কিন্তু মধুবাগ যে রেল ক্রসিং যেটা আছে ওই পর্যন্ত চলে যাওয়া যায়। আমি চাইলে মেইন রোড দিয়ে যাইতে পারতাম আরামসে, কিন্তু মেইন রোডে এটা আপনারা জানেন যারা হচ্ছে মৌচাক মালিবাগ এরিয়া থাকেন তারা বুঝতে পারবেন ইজিলি যে ওখানে কিন্তু মৌচাক মোড়ে কিন্তু প্রচণ্ড জ্যাম লাগে থাকে। আর ওই জ্যাম এত আর ওই জ্যাম বলতে গেলে দুর্ভেদ্য, এটা একটা কমন জিনিস। তো এই জ্যাম কাটানোর জন্য মূলত এদিক দিয়ে আসলাম। আর ওই জায়গাটাতে অনেক বেশি জ্যাম লাগে থাকে মৌচাক মোড়ের ওইখানে। আর ওই দিক দিয়ে যে ফুটপাথ দিয়ে যে সাইকেল নিয়ে যাবেন এটারও কোনো উপায় নেই, কারণ ফুটপাথের মধ্যে দোকান টোকান আছে অনেক, হকার টকাররা বসে আর কি। সো এই দিক দিয়ে আমার কষ্ট করে যেতে হচ্ছে, এটা হচ্ছে অফ রোড। আর আমি একটু ভয়ে আছি যে আমার মোবাইলটা যে কোনো সময় খসে পড়তে পারে, কারণ মোবাইলটা কিন্তু অনেক লাফালাফি শুরু করে দিয়েছে এই হোল্ডারের মধ্যে। আর আগে বলছি যে হোল্ডারটা হচ্ছে ভালো কোয়ালিটির হোল্ডার না, এটা একটা অনেক সস্তা কোয়ালিটির হোল্ডার, চিপ কোয়ালিটির হোল্ডার আমি নিয়েছি একবারে। দেখতে পাচ্ছেন যে মালিবাগ রেল ক্রসিংটার যে রাস্তাটা আছে মেইন রোড, আর দেখতে পাচ্ছেন যে মালিবাগ রেলগেট পার হচ্ছি, এই রাস্তাটার নাম হচ্ছে মালিবাগ রেলগেট। এই দিকটা আমি এখন যাবো অফ রোড দিয়ে, রাস্তার অবস্থা দেখতেই পারতেছেন। এই রোডের জন্য আসলে দরকার ছিল আমার MTB বা মাউন্টেন বাইক দরকার ছিল আর কি, কারণ রাস্তাঘাট একদম এবড়ো থেবড়ো, উঁচা নিচে অনেক রাস্তা, কিন্তু এই সাইকেলটাতে কিন্তু কোনো রকম সাসপেনশন নাই। আর এটাই ইউজ করা হয়েছে রিজিড ফর্ক, এখানে কোনো রকম শক অ্যাবজর্ব হয় না। তারপরেও যে ঝাঁকিটা যে পাচ্ছি এটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ ফার্স্ট অফ অল এটা সিটটা মোটামুটি নরম আছে, সিটটা ভালো দিছে, এছাড়া আর কোনো সাসপেনশনের রোগ বালি নাই এখানে আর কি। এই জন্য পুরো কষ্টটা শরীরের উপর দিয়ে যাচ্ছে আর কি। আর ইতিমধ্যেই আমার সাইকেল চালাইতে চালাইতে আমার মানে টেল বোনটা ব্যথা করা শুরু করছে, যে কোমরের নিচে যে হাড়টা আছে ওইটাতে একটু পেইন হয় যে এই অফ রোডগুলোতে চালাই দেয়। তো এটা হচ্ছে যখনই সাইকেলটা চালাই তার মানে যখনই, আর এটা হচ্ছে যখনই ইদানিং সাইকেলটা চালানো শুরু করি তখনই আর কি জিনিসটা হচ্ছে। আমি যাচ্ছি মেইন মালিবাগ রেলগেটের মধ্যে দিয়ে, আর এই দেখুন আমার সামনে এই এই ভদ্রলোক, উনি কিন্তু সাইড দিচ্ছে না, উনি সম্ভবত ফোন করছে যে কোনোভাবে সাইড দিবে না আমাকে। আমি হর্ন বাজাচ্ছি, ডাজেন্ট ইভেন কেয়ার। এখানে একটা অসুবিধা আছে যে এই যে এখানে একটা বস্তি আছে, তো এই জন্য এই বস্তির যে মানুষজন সব এই জায়গাতে চলে আসে হাঁটাহাঁটি করতে থাকে, তো নর্মালি এই জায়গাটাতে আসলে সাইকেল রিক্সা কেউ নেয় না, আনে না আর কি, এই জন্য লোকজনরা একটু ওয়েট ফিল করে আর কি। তো আমি এদিক দিয়েই যাবো, অফ রোড দিয়ে যাবো। ও শিট, না আল্লাহর রহমতে মোবাইলের কিছু হয়নি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার মোবাইলের কিছু হয়নি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা যে সস্তা মোবাইল হোল্ডার ইউজ করলে যেটা অসুবিধে হয়, তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কখনোই এই ধরনের মোবাইল হোল্ডার আপনারা ইউজ করবেন না, কারণ এই সস্তা 150-200 টাকার মোবাইল হোল্ডার ইউজ করলে দেখবেন যে আপনার যে দামি যে সেটটা আছে, যদিও আল্লাহর রহমতে আমার এই সেটটা অনেক কম দামি সেট, আমি আমার দামি সেটটা কখনোই ইউজ করি না, আমি একেবারে কম দামি 2018 সালের মডেল মোবাইল ইউজ করি আর কি। হ্যাঁ, তা এই আর আপনারা যদি কোনো দামি মোবাইল ইউজ করেন কখনোই এই ধরনের মোবাইল হোল্ডারে আপনারা কোনো দিন দামি মোবাইল ইউজ করবেন না, কারণ দেখতেই পাচ্ছেন একবার পড়ে গেলে কিন্তু সব কিছু চুরমার হয়ে যাবে। আর মোবাইল একবার যদি নষ্ট হয়ে যায়, ধরেন নতুন কোনো মোবাইল অথবা দামি কোনো মোবাইল একবার নষ্ট হয়ে গেলে ওটা কিন্তু ওটা পার্টস পাতিরও কিন্তু দাম অনেক বেশি পড়ে যায় ঠিক করতে গেলে। আর ভাগ্যিস আমার মোবাইলটার কোনো ক্ষতি হয়নি, পুরোটাই হোল্ডারটার উপর দিয়ে গেছে। আর ট্রেন আসতেছে, এই যে ট্রেন হর্ন বাজাইলো, আমি একটু থামলাম আর কি, তাড়াহুড়া দরকার নাই, ট্রেনটাতে দেখবো আর কি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন, মালিবাগ রেল ক্রসিং সবসময় দিক দিয়ে রেল ট্রেন যাতায়াত করে আর কি, তো এই জায়গাটাতে একটু সাবধান হইতে হয় আমাদেরকে। আর আমি আজকে যে রোড দিয়ে যাচ্ছি মধুবাগ রোড, এটা হচ্ছে আমার একটা অনেক সুপরিচিত রোড,
কারণ এই এলাকাতেই আবার দুইটা টিউশনই আছে, ওই জন্য দুইটা টিউশনই আমাকে নিয়মিত করাই, প্রতিদিন আমাদেরকে আমাকে কমিট করতে হয় এই জায়গাতে। এই হচ্ছে মালিবাগ, এই হচ্ছে মধুবাগ রেল ক্রসিং, যদিও মধুবাগটা সামনে আর কি। এটা বলতে পারেন মগবাজার ওয়্যারলেস রেল ক্রসিংও বলা যেতে পারে। এখানে ভালোই এরকম হচ্ছে, এটা হচ্ছে টিপিক্যাল অবস্থা এখানকার, অল টাইম এরকম জ্যাম টাইপের লেগে থাকে, শুধু বুঝে ঢুকিয়ে দিতে হয় গাড়ি, না হলে কোনো দিন ঢুকানো পসিবল না। যেহেতু সাইকেল ইউজ করি, সাইকেল যে কোনো সময় ফাঁস করে ঢুকিয়ে দেওয়া যায়। ও মাই গড, আবার কী হচ্ছে, আবার সিগন্যাল করছে, আবার ট্রেন আসবে একটা, তো তাড়াহুড়া করে আমি বেড়াই দিই। আমি নর্মালি এই ধরনের সিচুয়েশান এড়াই চলি, আমি যেটা করি অনেক সময়, কিন্তু আজকে আমার আসলে কী বলবো আর ধৈর্যের বাঁধ নাই। যদি এটা করা উচিত না, এই জিনিসটা যে করলাম, এই কাজটা, এটা করা উচিত না, আই এম সরি। কারণটা হচ্ছে সময়ের চাইতে আপনাদের জীবনের মূল্য অনেক বেশি। আমি বহুবার এরকম সিচুয়েশনে এখানে পড়ছি, হ্যাঁ, যে আমি যখন সাইকেলটা সাইকেলটা কেনার আগে আমি তো এই রাস্তায় নিয়মিত টিউশনই করাই, সাইকেলটা কেনার আগে আমি আমাকে চার্জার অটোগুলোতে যাওয়া আসা করতে হতো। দেখবেন যে সামনে কিছু অটো রিক্সা আছে, মানে চার্জার ব্যাটারি চালিত চার্জার অটো আছে, যে এই অটোগুলা এই অটোগুলোতে 10 টাকা ভাড়ায় আমি যাওয়া আসা করতাম, যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। তো এক অটোওয়ালা কী করছিল, রেল ক্রসিংয়ের ওই ব্যারিয়ারটা নামাই দিছে, আর দুই ব্যারিয়ারের ফাঁকের মধ্যে মানে পড়ে যেতে ধরছিল আর কি। তা আর তার সামনে যে আরেকটা অটো ছিল, সে আবার আগাচ্ছিল না, তাই এই নিয়ে অনেক ঝামেলা। আর ট্রেনও কিন্তু সামনে চলে আসছিলো, বাধ্য হয়ে আমি কী করছি, অটো থেকে নামে গেছি। কারণ আপনি দেখবেন যে ট্রেন যখন ক্রস করবে, ট্রেন কিন্তু আপনাকে দূর থেকে দেখলে মনে হবে যে অনেক আস্তে আস্তে আসছে, কিন্তু কোন সময় কোন সেকেন্ডের মধ্যে আপনার সামনে চলে আসবে আপনি কিন্তু টের পাবেন না। আমি যাচ্ছি মধুবাগ দিয়ে, এখানে রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে, এর একটা কারণ হচ্ছে কি, ওইদিকে রেল ক্রসিংয়ের ব্যারিয়ারটা, কারণ ওইদিকে রেল ক্রসিংয়ে সিগন্যাল দিয়েছে ট্রেন আসতেছে, ওই জন্য অনেকগুলো আর কি অটো ওই দিকাতে আটকা পড়ছে, এই জন্য মোটামুটি রাস্তাটা ফাঁকা। আর এই রাস্তাতে একটু গতি তুলবো আমি, আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সামনে কোনো রকম ট্রাফিক নাই, আর সামনে হচ্ছে মধুবাগ জামে মসজিদ, এই রাস্তায় আমার নিয়মিত কমিউট হয়। আর ঈদের দিনেও আমি দেখিয়েছি এই রাস্তাটা আপনাদেরকে, কোরবানি ঈদের দিনেও, যদিও ওই সময় রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। আজকে দেখবেন, আর ওই দিন আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা অনেক খারাপ ছিল, তা আজকে আপনারা এই রাস্তার একটা প্রপার সিনারি দেখতে পারবেন। আর আমার সামনে রয়েছে হাতিরঝিল থানা আর কি, আর বাম দিকে হচ্ছে নয়াটোলা পুলিশ ফাঁড়ি, আর এই দেখুন সামনে হচ্ছে মধুবাগ মাঠ, মধুবাগ খেলার মাঠ। অনেক সিগন্যাল দিতে হয়, অনেক অনেক হর্ন দিতে হচ্ছে, আপনারা হর্নের শব্দে বিরক্ত হলে আমি ক্ষমা প্রার্থী, কারণ ঢাকার রাস্তা চলতে হলে আপনাকে হর্ন বাজায় চলতে হবে, এটা মাস্ট। কারণ দেখবেন যে মানুষজন এক একজন জম্বির মতো দাঁড়ায় থাকে রাস্তার মধ্যে, জম্বির মতো, একেবারেই মানে ব্রেনলেস একটা ক্রিচারের মতো দাঁড়ায় থাকে, মানে বুঝেন। আর সাইকেলের হর্ন শুনলে তো আর একটা বিপদ, কারণ যখন দেখা যায় সাইকেল আসছে তখন কিন্তু তারা গুরুত্ব দেয় না খুব একটা, তো সাইকেল কী আর হবে। আর এতে হয় কি, সাইকেলিস্টকে অনেক সচেতন থাকতে হয়, তারপরেও পথচারীদের মানে অবহেলার কারণে, পথচারীদের এই যে এরকম উদাসীনভাবে রাস্তায় চলার কারণে সাইকেলিস্টটা কিন্তু বিপদে পড়ে, আর তখন এটা সাইকেলিস্টের ধৈর্য ইচ্ছা মতো প্যাডেল টেদিনে দিয়ে দেয়, কারণ সাইকেলিস্ট তো কিছু করতে পারেন না। আর দেখবেন মোটর বাইকাররা কিন্তু অনেক দাপট নিয়ে চলে। আমি তাদেরকে খাটো করছি না, যদিও একটা মানে ফাস্ট গতির একটা বাহন সাইকেলের তুলনায়, সো এরা চলতেই পারে। অনেক অনেক বাইকার আছে যারা অনেক মানে কেয়ারলেসভাবে চালায়, বেপরোয়াভাবে চালায়, মানে সাইক্লিস্টদেরকে দেখলে এরা চায় আরও ইচ্ছা করে চাপ দিয়ে বামে চাপায়া একদম মানে ফেলাই দিতে চায়, পছন্দ করে না, অনেকটাই ভাবসাবে এরকম আর কি। সাইক্লিস্টরা তো দুর্বল মানুষজন, এটা হচ্ছে মানে উইক একটা রিচাকার একটা বাহন চালায়। সাইক্লিং করে শুধু মনের শান্তিটাই পাওয়া যায় আর কি, আর এই জন্যই সাইক্লিং করি মূলত। চলে আসলাম এই হাতিরঝিলে, এই হচ্ছে হাতিরঝিলের রাস্তা, এটা হচ্ছে মধুবাগ দিয়ে হাতিরঝিলের যে ওয়েটা সেটা, এই রাস্তাটা মোটামুটি নিরিবিলি থাকে। আর আমার মোস্ট ফেভারিট রাস্তা হচ্ছে এটি,
দেখেছেন সামনে একটা গাড়ি পার্কিং করা আছে, আমি এটার পাশ কাটায় একটু গতি বাড়াবো আর কি। তো এখানে গতি বাড়ার মজা আছে। আপনাদেরকে বলে রাখি, ঢাকা শহরে সাইক্লিং করার জন্য, মানে সাইক্লিং করে মজা পাওয়ার জন্য যে রুটগুলো আছে এর মধ্যে হাতির ঝিলের যে লুপটা আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই জায়গাটা। আরও কিছু কিছু জায়গা আছে যেখানে আপনারা সাইক্লিং করে মজা পাবেন, যেমন ধানমন্ডি এরিয়া, ধানমন্ডি যে লেক এরিয়া আছে ওইটা, তারপর জাতীয় সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে যদিও সাইক্লিং লেন আছে। আর নেক্সট ব্লগটা আমি আশা করা যায় ওইখানে করবো ইনশাল্লাহ, মানিক মিয়া অ্যাভিনিউ এর ওইদিকে দেখি সাইক্লিং লেনের কী অবস্থা সেটা দেখার জন্য। আর আমি চলছি হাতির ঝিল দিয়ে, আমার ডান দিকে রয়েছে হাতির ঝিল লেক, এটা বিশাল এরিয়া জুড়ে। তো আমি চলছি এদিক দিয়ে, রাস্তায় একটু আমি গতি বাড়িয়ে দিলাম, কিন্তু যতই গতি বাড়ি না কেন বাইকাররা যখন ডান পাশ দিয়ে সাঁ সাঁ করে চলে যাচ্ছে, সিএনজিগুলো যখন ডান দিক দিয়ে সাঁ করে চলে যাচ্ছে, তখন নিজের একটু অসহায় মনে হয় যে আহা আমার তো স্পিড নাই এত। আর এই দেখুন সামনে দেখুন এক সাইড ভাই রং সাইড দিয়ে আসতেছে, তো আপনারা কখনোই এই কাজ করবেন না, এটা দেখলে কিন্তু আমার রক্ত গরম হয়ে যায় রং সাইড দেখতেও চলাচল করলে, কারণ আমি অনেকবার বিপদে পড়তে ধরছিলাম এই রং সাইডে চলাচল করা মানুষের জন্য। সাইকেল না হয় এদিক দিয়ে আপনি রং সাইডে গেলেন, যদি সাইকেল যে কোনো পরিবহনে রং সাইডে যাতায়াত করা, রং সাইডে ট্রাভেল করা, রং সাইডে নিয়ে যাওয়া উচিত না। এই যে আরেকজন ভাইও রং সাইডে নিয়ে গেলো, এটা আসলে উচিত না, যে কোনো সময় অ্যাক্সিডেন্টে পড়তে পারেন এই রং সাইডের থাকার কারণে। সবচেয়ে খারাপ লাগে যখন মানে রিক্সা এবং ভ্যান আর মোটর বাইক যখন রং সাইড দিয়ে আসে, দেখবেন যে আপনার পাশ দিয়ে, আপনার ডান পাশ দিয়ে বড় কোনো গাড়ি চলে গেলো ঠিক ওই মুহূর্তে রং সাইড দিয়ে আসতেছে, তো আপনি যখন কী করবেন, আপনি যখন সাইকেল নিয়ে আসেন, হ্যাঁ আপনি তখন মাইকা চেপে পড়ে যাবেন। আর গাড়িওয়ালা দেখবেন আপনার সাইকেলের মধ্যে ঠাস করে মাইরে আমাদের সামনে টান দিবে, আপনি ধরতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। চলছি হাতের ঝিল দিয়ে, দেখুন আমি বাম দিক দিয়ে কীভাবে সেফভাবে চালাই। আর আমি খুব একটা গতি তুললাম না এই জায়গাতে, কারণ সামনে একটা মোড় আছে, আজকে আমার এই মোড়টা ঘোরার কোনো ইচ্ছা নাই, আমি আজকে দেখি সামনে সোজা চলবো, সোজা যা আছে তাই দেখাবো আপনাদেরকে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আজকের ওয়েদারটা এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগতেছে আর কি। হ্যাঁ আপনারা শুধু ভিডিওতে দেখতেছেন, কিন্তু আসলে এটা মানে সামনাসামনি ফিল না করলে বুঝতে পারবেন না যে বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা, বৃষ্টি আসবে একটা ভাব, এবং বৃষ্টি আসতেছে বলতে গেলে ছিটাফোটা বৃষ্টি আসতেছে। তো জোরে বৃষ্টি আসলেও আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার অ্যাকশন ক্যামেরা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসিংয়ের মধ্যে আছে, সো বৃষ্টি আসলেও সেটার ভিউ আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমি চলছি হাতির ঝিল দিয়ে, এই রাস্তা সাইকেল চালায় খুব মজা পাওয়া যায়, আমি সেই সাইকেল চালাচ্ছি, আমার দীর্ঘদিনের ড্রিম ছিল এটা সাইকেল একটা কেনার, যদিও আমার প্ল্যান ছিল যে একটু বেশি টাকা দিয়ে একটা ভালো মানে ভেলোস সাইকেল কেনার ইচ্ছা ছিল, কিন্তু ভেলোসটা কিনি নাই, কারণ কি ভেলোস কিনতে হলে আমাকে আরও কয়েক মাস ওয়েট করতে হতো টাকাটা জমানোর জন্য, আসলে মানে আমার তর্স হয়েছিল না আর কি সাইকেলটা কেনার জন্য, তাই এই জন্য ভাবলাম যে কিনে নিই যা পারি আর কি। আর অনেক কিছু চিন্তাভাবনা করলাম যে গিয়ার সাইকেল নিলে একটা দিকে সুবিধা হয় যে আপনি একটু এলিভেশন যেগুলো জায়গাতে আছে আপনি উঠতে পারবেন, কিন্তু এছাড়া তেমন কোনো মেজর সুবিধা আমি দেখতেছি না গিয়ার সাইকেলে। আর সস্তা যে গিয়ার সাইকেলটা পাওয়া যায় 10,000 টাকা মূল্যের, অথবা চাইনিজ যে গিয়ার সাইকেল যেগুলো পাওয়া যায়, অথবা এই দুরন্ত কোম্পানির যে গিয়ার সাইকেলগুলো পাওয়া যায় সেটা কিন্তু অতটা টেকসই না, কারণ সেখানে যে কম্পোনেন্টসগুলো ইউজ করে, যেমন ওখানে দেখবেন যে শিমানো ইউজ করতেছে, অনেক ক্ষেত্রে শিমানোর কপি প্রোডাক্ট তারা ইউজ করতেছে, আবার অনেক সময় দেখবেন যে মানে শিমানোর মতো দেখতে কিন্তু নামটা অন্যরকম, যারা মানে খেয়াল করেন না তারা কিন্তু ধরা খায়া যাবেন, যেমন শিমানোর জায়গায় শিমানোর এক ভাই আছে নাম শিমিং, এই শিমিং ইউজ করে তারা, তো ঠকে যাওয়ার চান্স আছে আর কি এগুলো কিনে। আর একবার যদি গিয়ারওয়ালা সাইকেলের ওই ডেরায় প্রবলেম হয়, অথবা ফ্রন্ট ডেরা অথবা ব্যাক ডেরায় প্রবলেম হয়, তাহলে কিন্তু এটা ঠিক করে রিপেয়ার করা অথবা সার্ভিস করার একটা ঝামেলার ব্যাপার স্যাপার। আর গিয়ার সাইকেলটা আসলে কি অনেকটাই কিন্তু দেখবেন যে মানে নাজুক টাইপের, যে কম দামের যে গিয়ার সাইকেল যেগুলো আছে, যে ব্যাক ডেরা যদি কেউ হালকা পাতলা রিক্সার কা চাকাও লাগে যায় তাহলে কিন্তু দেখবেন যে ব্যাক ডেরা ভাঙে গেল, আর ব্যাক ডেরা ভাঙলে বিশেষ করে ব্যাক ডেরা যে হ্যাঙ্গারটা আছে এটাতে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে তাহলে কিন্তু এটা মানে খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ। তো আমি চলে আসলাম এদিকে মগবাজার
এটা কি? হ্যাঁ, এটা তো মগবাজার রেলগেট, মগবাজারের রেল ক্রসিংয়ের ওইদিকে চলে আসতেছি। তাই এখানে দেখছেন যে এখানকার এই জায়গাটাতে দেখছেন যে এখানে একটা অফ রোডের মতো আছে, রাস্তার ভাঙ্গা আর কি, এখানে ঠিক করে নিই। আর ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা, ফ্লাইওভার যে থামগুলো আছে, ফ্লাইওভারের যে পোলগুলো আছে, এখানে দেখছেন যে কী সুন্দর, মানে দৃষ্টিনন্দন করে চিত্র আঁকা হয়েছে আর কি, ড্রয়িং করা হয়েছে, যেটা আমার কাছে খুবই 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 ভালো লাগে। আর এটা করা হয়েছে মূলত ঢাকা শহরের যে সুন্দর সুন্দর যে স্ট্রাকচার যেগুলো আছে, এগুলোতে যেন কেউ পোস্টার না লাগায়, এই জন্যই করা হয়েছে। কারণ এই জায়গাতে এটা করার আগে পোস্টার দিয়ে কিন্তু সয়লাব হয়েছিল আর কি, সেটা থেকে মুক্তি পাইতে এই জিনিসটা করছি, জানি না কদিন টিকবে। কারণ আমাদের বাঙালির যে স্বভাব আসলে এটা আপনারা সবাই জানেন। আমি তো হচ্ছি মগবাজার চৌরাস্তার উদ্দেশ্যে, একটু আগে মগবাজার রেল ক্রসিংটা পার হইলাম। তো আমি তো আমার আসলে প্ল্যান ছিল আজকে যে হাতির ঝিলটাকে পুরো এক চক্কর দিয়ে ঘোরা, কিন্তু আসলে বলতে গেলে যে কাইন্ড অফ ভুল করে আমি আসলে এই রাস্তা দিয়ে চলা শুরু করছি, যা থাকে কপালে। তো আমি হাজির হইলাম এই মগবাজার রেল ক্রসিং এই এই রাস্তার মধ্যে। এখন আর কী করবো, আবার ব্যাক যাওয়ার আসলে কোনো ইচ্ছা নাই। আমি আবার মগবাজার হয়ে, মগবাজার চৌরাস্তা পার হয়ে মগবাজার রোড দিয়ে মৌচাক হয়ে আমি আবার আমার বাসার দিকে চলে যাব। কী আর করার, আজকে আর কি আপনাদেরকে দেখাতে পারলাম না পুরো হাতির ঝিলটা ঘুরে। ইনশাল্লাহ আরেকদিন পুরো হাতির ঝিলটা ঘুরে প্রত্যেকটি জায়গায় কী আছে না আছে সব কিছু খুঁটিয়ে নাকি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা সমস্যা কি আমার, যেহেতু আমি এখানে সলোভাবে আমি ট্যুরটা জোর দিচ্ছি, আর একটা সমস্যা কি আমার যে আমি যেহেতু এখানে সলো সাইকেলিং করতেছি, যে আমার সাথে কোনো কিন্তু কেউ নাই, শুধুমাত্র আমি, আমি আমার ক্যামেরা নিয়ে জাস্ট সাইকেলিং করতেছি, এই জন্য আর কি সব কিছু করা আসলে আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। যদি দুই তিনজন লোক থাকতো, ফ্রেন্ড থাকতো, তাহলে কিন্তু করাটা অনেক ইজি হতো আমার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন যে একদম ক্যামেরা ট্যামেরা ধরতো, তো সেটাই করতে হবে আর কি। হাতে কিন্তু যখন যাবো কয়েকজন পার্টনার নিয়ে যাবো আর কি, সেক্ষেত্রে অনেকক্ষণ সময় ধরে করতে পারবো ব্লগটা, আর সব কিছু আপনাদেরকে খুঁটিনাটি দেখানো সম্ভব হবে। সেক্ষেত্রে চলছি মগবাজার দিয়ে, এ হচ্ছে মগবাজার, ডান দিকে হচ্ছে কিছু মিনা বাজার, সামনে হচ্ছে ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভারটা। আর এখানে দেখেন অনেকগুলো রিক্সা পার্ক করা থাকে। আর সবচেয়ে বড় সমস্যা এই জায়গাটাতে সেটা হচ্ছে রং সাইড দিয়ে গাড়ি আসে, আই মিন রং সাইড দিয়ে রিক্সা আসে, তা এটার জন্য কিন্তু অনেক বিপদে পড়তে হয়। একটু আগে রং সাইডের ক্ষতিকারক দিক সম্পর্কে আপনাদেরকে বললাম, তো এখানে দেখুন যে হর হামেশা কিন্তু রং সাইড দিয়ে আসতে থাকে। এখানে একটা মেডিকেল কলেজ আছে, সামনে হচ্ছে আরং, এটা হচ্ছে মগবাজারের আরং। আমাকে এখানে একটু সাবধান চালাতে হবে, সামনে একটু বেশ জ্যাম ট্যাম আছে, কারণ সামনে হচ্ছে কি ফ্লাইওভারগুলো আর কি এখানে শেষ হয়েছে, কয়েকটা ফ্লাইওভার। তো এখানকার থেকে যে বাসগুলো আসে এরা কিন্তু এখানে স্টপেজ দেয়, এখানে যে বাস থামানোর জন্য এখানে ইয়ে রাখা হয়েছে, ব্যারিয়ার রাখা হয়েছে। আর এই হচ্ছে মধুবাগ গলিটা, কিছুক্ষণ আগে আমি ওই দিক দিয়ে এই গলির মাধ্যমেই সামনে চলে গেছিলাম। এই হচ্ছে গলি, আর এই জায়গাটাতে আর কি জ্যাম থাকে, কারণ কি, কারণ কি এই জায়গাটাতে একজন রং সাইড দিয়ে রিক্সা আসছে, রং সাইড দিয়ে রিক্সা আসছে, কারণ এটা হচ্ছে মানে একরকম বলতে গেলে ধৈর্যের অভাব। কারণ দেখবেন যে সামনে কিন্তু মানে রাস্তার মোড় আছে, চৌরাস্তার মতো একটা মোড় আছে এখানে ওয়্যারলেসের, কিন্তু মনে হচ্ছে যে কেউ ওই দিক দিয়ে মোড় নিতে নারাজ, কারণ এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কিছুই নেই। সো ওই দিক দিয়ে কেউ যাইতে যাইতে চায় না আর কি, ওই দিক দিয়ে কেউ যাইতে চায় না। এখানে একটা কাটা আছে, কাটা কাটা দিয়ে, তো এখানে রোড ডিভাইডের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই দিক দিয়ে কিন্তু সবাই রং সাইড রিক্সা চালায় নিয়ে আসে। হ্যাঁ, এই থেকে এই দেখুন রং সাইড রিক্সা চালায় নিয়ে আসতেছে, এই যে এই ফাঁকাটা দিয়ে রং সাইডে রিক্সা চালিয়ে নিয়ে আসতেছে। দেখুন এগুলোর কারণে কিন্তু মানুষজন বিপদে পড়ে রং সাইড দিয়ে। এই রাস্তাটা হচ্ছে একটা লেনের, এই রাস্তা হচ্ছে ওয়ান লেনের রাস্তা, তাই ওয়ান লেনের রাস্তা দিয়ে দেখবেন যে এদিক দিয়ে কিন্তু বাস টাসও কিন্তু যায়, এদিক দিয়ে কিন্তু লোকাল বাসও যায়, লোকাল বাস, সিএনজি কার সব কিছু কিন্তু যায়, তা সত্ত্বেও রং সাইডে রিক্সা আসে।
আর রাস্তাটা কিন্তু খুব একটা প্রশস্ত না, রাস্তা কিন্তু মোটামুটি চিকন রাস্তা এখানকার। তারপর আমি সাইকেলে যাচ্ছি, সাইকেলে তো আসলে তেমন কোনো ব্যারিয়ার নাই, সাইকেলে হচ্ছে যে কোনো অনেক ছোটো কাঞ্চি কোনি কাঞ্চি দিয়ে ঢুকে যেতে পারে। আমার সামনে মৌচাক মোড়, আমি দেখি মৌচাক মোড় দিয়ে ঢোকার চেষ্টা করব। আর মেজাজটা খারাপ হয়ে গেছে এই মোবাইল হোল্ডারটা খসে পড়ার ফলে আর কি। এই দেখুন লকটা, এটা এইটা লক, এই জিনিসটা হচ্ছে এই অংশটুকু সবচেয়ে বেশি দুর্বল। আমার মোবাইল হোল্ডারের কিন্তু যে হোল্ডারটা আছে ওটা কিন্তু খুলি নেই, ওটার যে নাট বোল্ট আছে ওটা কিন্তু মোটামুটি টাইট দিয়ে রাখছি, তেমন খুলি নেই। ওটা খুলছি হচ্ছে যে জায়গাটাতে আপনারা লকটা দিবেন ওই জায়গার থেকে খুলে গেছে। হ্যাঁ, হচ্ছে মৌচাক মোড়, মৌচাক মোড়টির সামনে যাচ্ছে। এই একটুর জন্য হলেই এই ভাইটি লাগাই দিত ওই আরেকজন মোটর সাইকেল আরোহী ভাইরে, দুজনে কন্ট্রোল করে ফেলছেন মাশাল্লাহ। আমি যাচ্ছি এদিক দিয়ে অনেক সাবধানে, মৌচাক মোড় ডান দিক। এটা হচ্ছে টিপিক্যাল ডে অফ ঢাকা সিটি অফ মৌচাক এরিয়া। আর আমি এখন যাচ্ছি শান্তিবাগ গলির উদ্দেশ্যে, আর আমার বাম দিকে রয়েছে হুসাব টাওয়ার। তো এই জায়গাতে একটু সাবধান থাকতে হবে, কারণ কি এখানে দেখুন কেউ কোনো দিকে না তাকায় ভ্যান টান দিচ্ছে, রিক্সা টান দিচ্ছে। আর এখানে হচ্ছে কি যে শান্তিবাগ এরিয়ার ভিতরে যে ভিতরে চলাচল করার জন্য যে চার্জার অটোরিক্সাগুলো আছে, এই বজ্জাতগুলো এখানে থাকে আর কি। বজ্জাত কেন বললাম, কারণ দেখবেন যে এরা কিন্তু এদের কিন্তু স্পিড অনেক বেশি, নর্মাল রিক্সা চলে 30-35+ থাকে এদের স্পিড। তাই এরা কী করে, ছোট্ট গলিটার ভিতর দিয়ে শান্তিবাগ গলির ভিতর দিয়ে এরা একরকম রেস করে চালায়, এরা কোনো দিকে তাকায়ও না। আর একে তো রিক্সার গতি অনেক বেশি, এদের জন্য মানুষ অনেক বেশি আতঙ্কিত অবস্থা থাকে। আর দেখবেন যে আপনার সাইকেল অথবা কোনো যদি সাইকেল থাকে এদের সামনে, আর রাস্তার যে জ্যামও থাকে, তাহলে কিন্তু আপনাকে দ্রুত যাওয়ার জন্য তাগদা দিতে থাকবে, এবং ইভেন এরা মানে অপমানজনক কথাবার্তাও বলে। তা আমি একদিন এই যে পাশ দিয়ে সাইকেল চালা যাচ্ছিলাম, যাইতে যাইতে রাস্তা কিন্তু দুই ধারে কিন্তু জ্যাম থাকে, এই দেখুন এদিক দিয়ে গাড়ি আসছে, এরকম জ্যাম কিন্তু এর চাইতে বেশি জ্যাম থাকে অল টাইম। আমি রাতের বেলা যাচ্ছিলাম, তা ওইখানে আমার মানে জ্যাম কোনো উপায় নেই। আমি আমার ঠিক বাড়ির পাশে ছিলাম, সেখানে এক ব্যাটারি চালিত চার্জার রিক্সা আল্লাহ আমাকে আমার সাইকেল দেখে বলতেছে, আমি অনেক আমি যেতে অনেক স্লো যাচ্ছিলাম, আমার সাইকেল দেখে বলতেছে সাইকেল চালাই গরুর গাড়ির মতো। এরা হচ্ছে এরকমই যে আপনাকে এভাবে মানে ইনসাল্ট করবে, এটা হচ্ছে এদের মানে টিপিক্যাল যে চার্জার রিক্সা লোকগুলো আছে এদের স্বভাব হচ্ছে অনেকটা এরকম। এরা নিজেরা গাড়ির মধ্যে মোটর লাগায় আর নিজেদেরকে বিমান মনে করে, বুঝছেন, রকেটের মতো মনে করে নিজেদেরকে। হ্যাঁ, আসলে কী বলবো, আর এদের সাথে আসলে আর্গুমেন্টে যেয়েও লাভ নেই। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে পাচ্ছেন আমি আমার বাসার সামনে চলে আসছি, আজকের ব্লগটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও বেশি করে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।